মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যেন তো আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, আমার প্লাস ডোডোর জীবনেও, বিকজ আজকে থেকে ডোডো যাচ্ছে স্কুলে। তো এখন দেখতেই পাচ্ছ ভোরবেলা আমি উঠে গেছি, উঠেই সব ঘরের কাজগুলো করে নিয়েছি, ডোডোর জন্য জল টল গরম করে নিয়েছি। এখনও যে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে ডোডোকে ঘুম থেকে তোলা, মানে 8:30 থেকে স্কুল, তো মোটামুটি 7:45 মধ্যে তো উঠে যেতেই হবে। তো এখন অলরেডি 7:45 বাজে, তো এখন ডোডোকে ঘুম থেকে তুলবো। তো চলো দেখি কি যুদ্ধ করতে হয়। দেখো দাদু ঘুম থেকে উঠে গেছে, দাদু একটু ঘুমাবে, স্কুলে যাবে না, স্কুলে যাবে না। এখন চলছে ডোডোকে খাওয়ানোর যুদ্ধ। ডোডোকে খাওয়ানো একটা মানে বিশাল বড় ব্যাপার, আমার হাতে তো খেলো না, তাই আমি পীযূষকে বললাম যে তুই চেষ্টা করে দেখতে, বাট সেখানেও ব্যর্থ, খায়নি। যাই হোক, তারপরে ওকে তাড়াতাড়ি নিয়ে চলে গেছিলাম স্কুলে। সো গাইস, স্কুল থেকে আমরা চলে এসেছি। প্রিয়াঙ্ক স্কুলে ঢুকে, মানে ডোডো স্কুলের ভেতরে ঢুকে তো একদমই কাঁদেনি, ঢুকে গেছিলো ভালো মতো, বাট ভেতরে ঢুকে যা কান্না কেঁদেছে, মানে এখনও ফোপাচ্ছে। তাই আর ভিডিও করিনি স্কুলে, তোমাদের দেখাচ্ছি এখানে এসে বসে। এখন একটু নর্মাল হয়েছে, বাট তখন খুব কাঁদছিলো, মানে ভেতরে ঢুকে না ও বুঝতে পারিনি মা বাবা কোথায় চলে গেল। প্রথমে যখন বাচ্চারা যাচ্ছিলো তখন ওদের ফ্লোতে চলে গেছিলো, বাট তারপরে খুব কাঁদেছে। যাই হোক, ওদের এখন তো 8 ঘন্টার ক্লাস হয়েছে, তারপরের থেকে আস্তে আস্তে বাড়বে। তো ফার্স্টে তো ওর এরকমই কান্নাকাটি করে গেল, চলো দেখাচ্ছে ও বসে রয়েছে কি করছে। তো তুমি স্কুলে গিয়ে কাঁদছিলে কেন, কেন কাঁদেছিলে? আর কাঁদবে না তো, কাল থেকে কাঁদবে না তো, কাঁদবে কালকে? ঠিক আছে, হ্যাঁ বিস্কিট দেবো, চকলেট বিস্কিট, ঠিক আছে। এই দেখো ডোডো এখানে এবার শুয়ে পড়েছে, আসলে সকাল সকাল উঠেছে তো অনেক, তো খাইয়েটাই দিয়েছি, শুয়ে পড়েছে। বাজে 10:30। চালাচ্ছো? চালাও চালাও, চলো গান হচ্ছে। টাটা, আচ্ছা এবার স্নান করতে হবে তো, চলো স্নান করবো। স্নান করবে না, পপ পপ, কি আছে তুমি গাড়ি চালাবে না? গাড়ি চালাও, পড়ে গেলে এটা কিভাবে গাড়ি চালাচ্ছ? প্যাডেলে পা দাও না, পা দেবে না, এইভাবে গাড়ি চালাবে? বাচ্চা তো স্কুল, মানে তো মনে হয় না মা বাবার স্কুল, মানে আমি শুধু ভাবছি এই তো সবে ডোডো জন্মেছিল, এখন ও স্কুলে ভর্তি হয়ে গেল, মানে সময় কত তাড়াতাড়ি মুভ করে। আর এই শুরু হয়ে গেল স্কুল, আর এখান থেকে মানে যতদিন না এস্টাবলিশড হয় ততদিন ওরই একটা জার্নি শুরু হয়ে গেল। মানে ভাবতেও চেষ্টা মানে কেমন লাগছে। আর এটা দেখো টাটা করছি, এখন এই খেলে টেলে একটু নিচে যাবে, তারপর স্নান টান করে গিয়ে খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।